নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, চৈতালির হিসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে চলেছি সাবেকি স্টাইলে ছোলার ডাল। তবে আশা যাক আজকের রান্নায়। আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 3-4 বার ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে, এবার এখানে আমি জল ঢেলে দিচ্ছি 2 কাপ মতো। আর 1টা, 2টা, 3টা, 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 7 মতো নুন দিয়ে দিলাম। দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে আমি সিটি মেরে নেব। দেখুন, ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এই ডালটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা আমার তৈরি হয়ে গেল, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি নারকলগুলো টুকরো করে নিয়েছি, প্রথমে একটু নারকলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা লালচে করে আমি নারকেলগুলোকে ভাজি। নারকলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নারকলটা তুলে নিচ্ছি। এই অবস্থায় নারকলটা আমি রেখে দিচ্ছি। এখন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াই এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 2টো শুকনো লঙ্কা দিলাম, 1টা দারচিনি দিলাম, 3টে লবঙ্গ দিলাম, 3টে ছোট এলাচ দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম। দিয়ে মশলাটা আমি একটু নেড়ে নিচ্ছি, 2-3 সেকেন্ড মশলাটা নেড়ে নেব। মশলাটা 1-2 সেকেন্ড একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে যে মশলা গোলাটা তৈরি করেছিলাম, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আবার সব মশলা সহ ভালোভাবে কষতে হচ্ছে। দেখুন, মশলাটা বেশ কষে উঠেছে এবং চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি ডালটা ঢেলে দেব, যে ছোলার ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম। ডালটা আমি ঢেলে দিচ্ছি। এইবার ডাল সমেত মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি আর এখন মিডিয়াম ফ্লেমে নেই। মশলা সমেত ডালটা এবার আমি একটু ভালো করে ফোটাবো।
ডালটা এবার ফুটছে, আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম। যে নারকেলগুলো টুকরো করে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর কিশমিস দিয়ে দিলাম। এবার সব সুদ্ধ খুব ভালোভাবে আমি ফোটাবো মিডিয়াম ফ্লেমে। দেখুন, নারকেল কিশমিসটা দেওয়ার পর ডালটা বেশ সুন্দরভাবে ঘন হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এক চামচ মতো ঘি দিলাম। ঘি দিয়ে আবার ঘিটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি তৈরি করেছি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা একটু কাঠখোলায় ভেজে তারপরে ওটাকে গুঁড়িয়ে নিয়েছি, সেইটা আমি এখানে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে, সব ফুটে একদম ঝোল টোল সমস্ত মিলে মিশে একাকার মশলা টসলা। এই অবস্থায় আমি এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল। এইভাবে নিরামিষ ছোলার ডাল বানান, দেখবেন খুব সুস্বাদু লাগছে। নিরামিষের দিনে এই ধরনের ডাল খুবই উপাদেয় মনে হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। আজকে এখানেই শেষ করলাম।